আমি গিয়ার এক্সে গিয়েছিলাম অ্যাকশান ক্যামেরা কিনতে তো সেখানের এক ভাই আমাকে হেলমেট মাউন্ট করতে সাহায্য করেছিল আর সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব এই ছিল আমার বিলমলার হেলমেট আমি যেটিতে মাউন্ট করব। প্রথমেই যে মাউন্টটি আপনি হেলমেটে সেট করবেন সেটার সাথে প্যাস খাবে এইরকম শোয়া ইঞ্চের একটি স্ক্রু ম্যানেজ করে নেবেন সেটি যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পেয়ে যাবেন তারপর মাউন্টের নিচের দিকে মার্কারি অথবা অন্য কোনো কিছু দিয়ে দাগ দিয়ে হেলমেটের জায়গা মতো মার্ক করে নিয়ে আপনার সিলেক্ট করা স্ক্রু এর থেকে একটু চিকন কারণ আপনার সেই স্ক্রু যেন ভালোভাবে প্যাঁচ খায় এরকম কোনো ড্রাইভার অথবা অন্য কোনো লোহা ভালোভাবে আগুনে গরম করে তারপর হেলমেট ভালোভাবে ধরে পারফেক্ট জায়গা মতো পুশ করে দিবেন। অবশ্যই পুশ করার সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবে বাঁকা না হয় ওকে পুশ করা হয়ে গেল এখন এই ময়লার দুপুরে একটু পরিষ্কার করে নিলে একদম ফ্রেশ দেখা যাবে তারপর সেখানে আপনার সেই সিলেক্ট করা স্ক্রু একটু কষ্ট করে প্যাঁচ দিতে দিতে পুরোটা পুশ করবেন একটু কষ্ট হলেও এমনভাবে দিতে হবে যেন এখানেই এই প্যাঁচ ক্রিয়েট হয়ে যায় হেলমেটে তারপরে প্যাঁচ দেওয়ার শেষে উল্টার দিকে আবার সবগুলো বের করে একটু খেয়াল করে লাগাইতে হবে তারপর সেটা উল্টার দিকে ভালো মতো লাগিয়ে স্ক্রু এর মাথায় মাউন্টটি লাগিয়ে ক্যামেরাটি সেট করে নেবেন ব্যাস হয়ে গেল আপনার হেলমেট মাউন্ট সাথে আপনার হেলমেটের সৌন্দর্য ও নষ্ট হলো না সুতরাং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং স্টে উইথ মটো এর সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথেই থাকবেন